শত্রু বিজেপির বিরুদ্ধে সত্য সাংবাদিকতার বিরুদ্ধে শত্রু বিজেপি হুঁশিয়ার সত্য সাংবাদিকতার শত্রু বিজেপি অমর শহীদ তোমাদের আমরা বলছি না ভুলবো না বলছি না ভুলবো না লক্ষিমপুর খেরির অমর শহীদ তোমাদের আমরা বলছি না ভুলবো না বলছি না ভুলবো না লক্ষিমপুর খেরিতে কৃষক এবং সাংবাদিক হত্যাকারী বিজেপির বিরুদ্ধে ২০২০ ডিসেম্বর থেকে ২০২১ ডিসেম্বর পর্যন্ত ৩৮৪ দিন ডিসেম্বর আগে হয়েছিল সারা দেশে তিনটি কৃষি খাদ্য আইন যেটা কালা আইন হিসাবে চিহ্নিত এটা বাতিল করার জন্য দেশের কৃষকরা দিল্লির প্রান্তে উপস্থিত হয়েছিল দিল্লিতে প্রবেশ করতে দেয়নি কিন্তু সেখানে এই এক বছর বসেছে ৩৭৫ জন কৃষক সেখানে বসে শহীদের মৃত্যুবরণ করে এই ৩রা অক্টোবর ২০২১ সালে উত্তরপ্রদেশের লক্ষিমপুর থেকে সেখানে মন্ত্রী অজয় মিশ্র টেনি তৎকালীন মন্ত্রী তিনি একটি সভা ডেকেছিলেন এই কৃষক আন্দোলনকে বানচাল করার জন্য কৃষকরা পাল্টা সভা করেছিলেন যার ফলে মন্ত্রী সভা করতে পারেনি সভা না করে তিনি ফিরে গেছেন ওইখান থেকে কৃষকরা এই সাকসেসফুল আন্দোলন করার পরে যখন ফিরছিলেন রাস্তায় তখন অজয় মিশ্রের ট্রেনির ছেলে আশিস মিশ্র তিনি পেছন থেকে গাড়ি চাপা দিয়ে তার আমাদের কৃষকদের সঙ্গে সাংবাদিকরাও ছিলেন চারজন সাংবাদিক আর এই কৃষক এবং একজন সাংবাদিককে একেবারে জায়গাতে পিষে মেরেছিল আমাদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছিল তার সহযোগী যারা কিন্তু পরে দেখা গেল উত্তরপ্রদেশ সরকার তাকে ছেড়ে দেয় আমরা তার বিরুদ্ধে কৃষক আন্দোলন সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশে সে এখনো জেল মধ্যে আছে তবে সাফল্য আমাদের এটাই অজয় মিশ্র টেনি আবার এখানেই বিজেপির প্রার্থী হয়েছিল তাকে পরাজিত করেছে কৃষকরা এই হলো কৃষক আন্দোলন তাই আমরা এই ৩রা অক্টোবর এই যে চারজন কৃষক এবং একজন সাংবাদিক বন্ধু এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য নিহত হয়েছিলেন তাদের স্মরণে গোটা দেশে সারা ভারত কৃষক সভা সংযুক্ত কিষাণ মোর্চা আমরা এই শহীদ দিবস পালন করছি এটা আমরা ত্রিপুরায় অন্য একটা কর্মসূচি আসে আজকে তারপরেও আমরা এর মধ্যে এই সকালবেলা এখানে এই কর্মসূচি পালন করছি আমরা এই শহীদদের অবদান বলতে পারি না এখনও বিজেপি সরকার কৃষক বিরোধী নীতি নিয়ে চলছে তবে শিক্ষা নেয়নি কৃষক বিরোধী নীতি নেওয়ার ফলে এইবারের যে নির্বাচন হলো ১৫১টি আসনে বিজেপি পরাজিত হয়েছে গ্রামাঞ্চল সেখানে কৃষকরা এই আন্দোলনে সামিল হয়েছে তাহলে আগামী দিনে এই বিজেপি যারা কৃষক বিরোধী আবার চেষ্টা হচ্ছে এই আইনকে ফিরে আনার জন্য বিভিন্নভাবে মোদি পেছন থেকে নাড়া দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা বলবো এই যে শহীদ এইটা আজকে কাশ্মীরে এবং হরিয়ানাতে এই কৃষক আন্দোলনের যে অন্যতম একটা বিজেপি পরাজিত হবেই স্থির বিশ্বাস আমাদের এবং গোটা দেশে বিজেপিকে হটিয়ে কৃষকের পক্ষের যে শক্তি সেই শক্তিকে আনার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব আজকে শহীদ দিবসে আমরা এই শপথ নিয়েই আমাদের এই কথা হচ্ছে কেলার জিন্দাবাদ লক্ষিমপুরের কৃষকরা শহীদ কৃষকরা এবং সাংবাদিক লাল সেনা